নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের প্রস্তাবিত নতুন শিক্ষা বিল নিয়ে জানাবো। বিধানসভায় আজ পেশ হতে হতেও হলো না এই শিক্ষা বিল। এই বিলের খসড়া নিয়ে প্রবল আপত্তি তোলেন বিরোধীরা। শিক্ষাবিদের একাংশ আপত্তি তোলেন, এই বিল পেশ হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। মুখ্যমন্ত্রীকে কথা বোঝান শিক্ষামন্ত্রী, এরপরে বিধানসভায় বিল পেশ না করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিলে কি ছিল? কলেজের পরিচালন সমিতি ভাঙার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের হাতে, আর যা হওয়ার কথা ছিল রাজ্য সরকারই সেই নির্দেশ দেবে। শিক্ষা বিল নিয়ে খোদ শিক্ষামন্ত্রীর বক্তব্যেই বিস্ময়। শিক্ষামন্ত্রী জানান, এই বিলে এমন কিছু আছে যার সঙ্গে তিনি নিজে সহমত নন। তার দফতরে তৈরি খসড়ায় এসব কথা ছিল না। নবান্ন সূত্রে খবর, প্রশাসনের এক শীর্ষ কর্তার সঙ্গে শিক্ষা দফতরের এক আমলার আলোচনার ভিত্তিতেই এই খসড়া তৈরি হয়। তাই বিলের বিভিন্ন বিষয় নিয়ে অন্ধকারই ছিলেন শিক্ষামন্ত্রী। এই মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। বিধানসভায় আজ এরকম মন্তব্য করেছেন পার্থবাবু, রাজ্য শিক্ষামন্ত্রী। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি এই বিষয়ের সঙ্গে কথা বলবো। এটা সত্যি অপার বিস্ময়ের ব্যাপার, শিক্ষা বিল পেশ হতে চলেছে জানিয়ে গত দুদিন ধরে মিডিয়ায় চর্চা। বিল পেশের সময় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বিধানসভায় বলছেন এর অর্ধেক তিনি জানতেন না, এটা কি করে সম্ভব? দেখো বিউ, এক্ষেত্রে বিলটা আনার মূল এসেন্সটা আগে বলে রাখি। গত কয়েক মাস ধরে বা বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় সরকার দেখেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এদের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কিংবা যে এদের কলেজগুলো রয়েছে, সেই কলেজের উপরে সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। শুধুমাত্র তারা সেই কলেজের টিচারদের বেতন বাবদ টাকা দিতে পারেন, কিন্তু তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। মূলত এই বিষয়টা নিয়েই কিন্তু দলীয় স্তরে একটা আলোচনা হয়েছিল, শাসক দলের ভেতরে একটা আলোচনা হয়েছিল, এবং সেখানেই মনে করা হয়েছিল যে এরকম একটা বিল আনার প্রয়োজন, যে বিলের মাধ্যমে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে। এবং মূলত সেই ভাবনা থেকেই কিন্তু এই বিলের বিল তৈরি হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে বিল তৈরির যে মূল ভারটা, সেই ভারটা দেয়া হয়েছিল একজন শীর্ষ আমলাকে, এবং সেক্ষেত্রে তাকে বলে দেওয়া হয়েছিল এই ধরনের বিষয়গুলো চাওয়া হচ্ছে বিলের মাধ্যমে, এবং সেই মোতাবেকই যেন বিল হয়। খসড়া বিলেও দেখা যায় কার্যত সেইগুলোই রয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে বিল যখন ছেপে আসে তখন সেই বিলের মধ্যে বেশ কিছু বিষয় এমন দেখতে পাওয়া যায় যেগুলো কার্যত মূল খসড়ার মধ্যে ছিল না। এবং শুধু তাই নয়, যেটা দেখা যায় যে সেই বিষয় বিলটি যখন প্রকাশ্যে চলে আসে, অনেকের হাতে হাতে চলে আসে বিলটি, তখন কিন্তু বিলটি পেশের আগে যখন চলে এসেছিল গত পরশুদিন সকলের হাতে প্রায়, তখন দেখা যায় যে মূলত সেই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা প্রবল বিরোধিতার বাতাবরণ তৈরি হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু শাসক দলের অধ্যাপকদের মধ্যে, কিন্তু শাসক দলের যে অধ্যাপক সংগঠনের প্রভাবের থেকে কিন্তু বিরোধী দলের যে অধ্যাপক সংগঠন, তাদের জোর অনেকটাই বেশি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিলকে ঘিরে নতুন করে আবার একটা বিরোধিতার জায়গা তৈরি হচ্ছিল, এবং সেক্ষেত্রে কার্যত সরকার বিরোধী একটা প্রবল বিরোধিতা তৈরি হচ্ছিল, যে বিরোধিতার সঙ্গে শাসক দলেরও একটা অংশ কিন্তু খুব একটা যে বিরোধ, সেই শাসক বিরোধী যে সেই বিরোধিতা হচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও কিন্তু প্রবল বিরোধিতা করতে পারছিলেন না। সেই আশঙ্কা থেকে কি আজ মুখ্যমন্ত্রীকে বোঝালেন শিক্ষামন্ত্রী? একেবারে কার্যত আমি আবার ফিরছি, কিন্তু এখানে তো সবথেকে বড় প্রশ্ন, যার সঙ্গে আলোচনা করা হয়েছিল, মূল বিষয়গুলো বলা হয়েছিল, শিক্ষামন্ত্রী বলেছেন বিলে এমন অনেক কিছু রয়েছেন তিনি জানতেন না, তাহলে যে যে মূল বিষয়গুলো শীর্ষ আমলাকে বলা হয়েছিল তিনি তার বাইরের এই ক্লজগুলো কি করে যোগ করতে পারলেন? সত্যি কি এটা হতে পারে? বিল তৈরির দায়িত্ব দেওয়া হয় শিক্ষা দপ্তরের এক শীর্ষ আমলাকে। সূত্রের খবর, সরকারের শীর্ষ স্তরের সঙ্গে সরাসরি আলোচনা হয় ওই কর্তার। বিল ছেপে আসার পর দেখা যায় আলোচনা হয়নি এমন অনেক বিষয় বিলে রয়েছে, যেমন বেতন বাতিল নিয়ে আগে আলোচনাই হয়নি, ইন্সপেকশন নিয়ে বিলে কিছু আছে বলে আলোচনাই হয়নি। এই সমস্ত বিষয়গুলো তাহলে কি করে সামনে এলো ছেপে আসার পরে? এ নিয়ে আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, শ্রেয়সী গাঙ্গুলী। শ্রেয়সী, শীর্ষ আমলাকে বলে দেওয়া হয়েছিল নির্দিষ্ট কিছু পয়েন্ট, কিন্তু এখানে বেশ কয়েকটা পয়েন্ট আমরা বললাম যেগুলো আলোচনাই হয়নি বলছেন শিক্ষামন্ত্রী। বিল যখন ছেপে আসছে শিক্ষামন্ত্রীর অনুমোদন লাগে না, তাতে কি করে এতটা সম্ভব? দেখো, একটা খসড়া যখন বিল শিক্ষা দপ্তর, প্রসেসটা যেটা বলি, খসড়া বিল শিক্ষা দপ্তরে পাঠানো হয়, শিক্ষা দপ্তর সেটাকে অনুমোদন করে, সেই অনুমোদনের পরে সেই বিল যায় হচ্ছে ল ডিপার্টমেন্টে, যেখানে সেই বিলের সমস্ত কিছু দেখে নেওয়া হয় যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে সরকার যদি মনে করে, অর্থাৎ শিক্ষা দপ্তর যদি মনে করে যে অন্য কাউকে দিয়ে বিলের একটা অনুমোদন করাতে হবে, সেটা করিয়ে নেয়। বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে, সেটা রাজ্যপালের কাছে পাঠানো হতে পারে, কারণ রাজ্যপাল হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য,
পর্যায়েও তিনি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর যদি মনে করে বিভিন্ন জায়গা থেকে সেগুলো অনুমোদন করিয়ে নেয়, করিয়ে নিয়ে তারপরে কিন্তু সেই বিল ছাপতে চলে যায় এবং ছাপার পরে সেটা নির্দিষ্ট দিন হয়, সেই দিনে বিধানসভায় সেই বিল পেশের জন্য প্রস্তুত হয়। মূলত ফলে বিধানসভায় পেশ মানে সেটা আলটিমেট, তারপর পাশের পালা, তার আগে তো শিক্ষামন্ত্রী নিশ্চয়ই দেখবেন। এত মিডিয়া চর্চা হচ্ছে, শিক্ষামন্ত্রী জানেনই না, তিনি আজকে বিধানসভায় এসে দেখলেন যে এইগুলো এক্সট্রা রয়েছে। দেখো আজকে দিনে যেটা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, যে শিক্ষা দপ্তর থেকেও যেটা জানা যাচ্ছে, যে গত পরশুদিন যখন বিভিন্ন বিষয়গুলো বিলে বিভিন্ন বিষয়গুলো সামনে আসতে থাকে, তখনই কিন্তু শিক্ষামন্ত্রীর নজরে পড়ে যে বেশ কিছু বিষয় তিনি নিজে জানেন না। গতকাল এই বিষয়ে যে আমলাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন সেই আমলার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন, বিরোধীদের দলগুলো রয়েছে সেই দলের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তারপরেই মোটামুটি এই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় যে এই বিল নিয়ে আগামী দিনে সরকার বিরোধী একটা বড়সড় আন্দোলনের পথ তৈরি হচ্ছে, জমি তৈরি হচ্ছে এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টা আবার পরিমার্জন দরকার বলে যেটা জানা যাচ্ছে শিক্ষা দপ্তরের থেকে শিক্ষামন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয় এবং পরবর্তী যেহেতু আগামী 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী অধ্যাপকদের বার্তা দেবেন, সেই সভাও কিন্তু কার্যত ভণ্ডুল হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছিল। এতগুলো আশঙ্কার জায়গা থেকে শেষ পর্যন্ত বিল পেশ না করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, শ্রেষ্ঠ অনেক ধন্যবাদ। কিন্তু বিস্ময় রয়েছে শিক্ষা মহলে, বিস্ময় রয়েছে রাজনীতি মহলেও, কি করে শিক্ষামন্ত্রীর অনুমোদন ছাড়া এক্সট্রা ক্লজ লাগিয়ে দিলেন ওই শীর্ষ আমলা এবং তা বিধানসভায় এসে গেল চেপে। শিক্ষা বিলে আগে আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিল পেশ না করারও অনুরোধ জানান আব্দুল মান্নান সুজন চক্রবর্তীরা। শেষ পর্যন্ত আজ বিল পেশ পিছিয়ে গেল, পুরোটাকে জনমতের জয় বলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এটা জনগণের জয়, জনগণের কথাটাই আমরা বলতে চেয়েছিলাম, যখনই সরকার শোনে না তখনই আমাদের সঙ্গে বিরোধ হয়। আজকে জনগণের যে দাবিটা আমরা তুলে ধরেছিলাম, আমরা উভয়পক্ষ, সেই দাবিটা যখন সরকার মেনে নিচ্ছে আমরা নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ জানাবো, এটি তো পার্লামেন্ট সিস্টেম। আমরা জয়টা জনগণের জয়, জনগণের কথাটাই আমরা বলতে চেয়েছিলাম, যখনই সরকার শোনে না তখনই আমাদের সঙ্গে বিরোধ হয়। আজকে জনগণের যে দাবিটা আমরা তুলে ধরেছিলাম, আমরা উভয়পক্ষ, সেই দাবিটা যখন সরকার মেনে নিচ্ছে আমরা নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ জানাবো, এটি তো পার্লামেন্ট সিস্টেম। আমরা পরিষদীয় মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তার সেটাকে গুরুত্ব দিয়ে তার চিফ মিনিস্টার বা অন্যদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এটাই স্বাগত জানাচ্ছি। নজিরবিহীন ঘটনা ঘটল, সরকার পক্ষ বিল আনলেন জনমতের চাপে, মান্নানদা বলেছে আপনারা শুনেছেন, জনমতের চাপে আমাদের যা বক্তব্য ছিল, মানুষের যা মত ছিল, সরকারকে পিছুতে হয়েছে। সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তার উপরে কন্ট্রোল, সরকারের কন্ট্রোল, স্টেট কন্ট্রোল, এর যে ভয়ঙ্কর বিপজ্জনক কালা বন্দোবস্ত সরকার করতে চাইছিল, জনমতের চাপে সরকারকে পিছু হটতে হয়েছে। এটা কালা বিল বলে আমরা বলেছি এবং সেই কারণেই আজকে আমরা কালো ব্যাচ পরেই ভেতরে ঢুকেছিলাম। স্বাধিকার, ইনোভেশন, স্টেটের ফান্ডিং মানে, যদি ফান্ডিং দেয় না ঠিকমতো, ফান্ডিং মানে কন্ট্রোল নয়, এই প্রিন্সিপালগুলো খেয়াল রেখে যেন সরকার চলে, যদি না চলে পদে পদে ঠোক খেতে হবে। শুধু শিক্ষামন্ত্রীর না জানা বিল পিছানোর কারণ নাকি, এর সঙ্গে রয়েছে প্রবল বিরোধিতার আঁচও, রাজনৈতিক মহল কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছে। এবার আসছে অন্য গুরুত্বপূর্ণ খবরে। হাওড়া আদালত থেকে আসামি পালিয়ে গেল, কোর্ট থেকে বেরোনোর সময় আসামি মিন্টু মল্লিক তিনি পালিয়ে যান, মূলত দাঙ্গা বাঁধানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পুলিশ তার পেছনে ধাওয়া করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি মিন্টুর। আরো জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। দেবব্রত ঘোষ আমার সঙ্গে রয়েছে, দেবব্রত। দেখো প্রিয়, আজকে বা কিছুক্ষণ আগে হাওড়া আদালতের সিজিএম কোর্ট, সেখান থেকেই মিন্টু বা মল্লিক নামে একজন আসামি সে পালিয়ে যায় এবং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। যখন সিজিএম কোর্ট থেকে তাকে বের করা হচ্ছিল তখন সে আচমকায় পুলিশের হাত ছিনিয়ে নিয়ে সে দৌড় লাগায় এবং সোজা হাওড়া কোর্ট থেকে হাওড়া ময়দানের দিকে দৌড় লাগায় মিন্টু মল্লিক এবং তাকে ধরতে ছুটতে থাকে পুলিশ। এবং এই নাটকীয় দৃশ্য দেখে, এই যে আমরা দেবব্রত একটা ছবি দেখতে পাচ্ছি, পুলিশ দৌড়ছে, এটা কি মিন্টু মল্লিকে ধরতেই দৌড়ছে পুলিশ? একেবারেই তাই, মিন্টু মল্লিক ক্যামেরার সামনে পুলিশ দৌড়ছে, আসামিও দৌড়ছে। হ্যাঁ, একেবারে অথচ আসামি হাওয়া হয়ে গেল, পুলিশ তার নাগাল পেলো না। পুলিশ শেষমেশ পুলিশ কিন্তু দৌড়ে হাঁপিয়ে যায় এবং হাওড়া মহাজন থেকে দৌড়ে এই মিন্টু মল্লিক এবং সাক্ষাই থানার পুলিশ একে গত রাতে গ্রেপ্তার করে, মূলত বোমাবাজি এবং দাঙ্গা বাঁধানোর কেসেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে তাকে পুলিশ হেফাজতে নেবার জন্য আদালতে তোলা হয়েছিল কিন্তু যেভাবে আজকে আদালত থেকে পালিয়ে গেল এই মিন্টু মল্লিক, তাতে কিন্তু নিরাপত্তা নিয়ে বা পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে আসামি পালিয়ে গেল কিন্তু পুলিশ দৌড়ে কিন্তু শেষ
হিসেবে হাঁপিয়ে যায় এবং শেষে পুলিশ দাঁড়িয়ে যায় মাঝ রাস্তায় এবং কোনোভাবেই এই মিন্টু মল্লিককে ধরা যায়নি, তাকে ধরা যায়নি। পুলিশের সঙ্গে আরেক ব্যক্তি দৌড়াচ্ছেন, তিনি কে? দেখো সেটা পুলিশের সাথে আরেকজন আম জনতা, আমজনতা ওই যুবক এবং কিন্তু মিন্টু মল্লিক সে আরো আগে দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশ তাকে ধরতে ধরতে শেষে হাঁপিয়ে যায় এবং হাওড়া ময়দানে পৌঁছানোর আগেই কিন্তু পুলিশ হাঁপিয়ে দাঁড়িয়ে যায় এবং মিন্টু মল্লিক সে কিন্তু ভিড়ের মধ্যে মিশে যায় হাওড়া ময়দান চত্বরে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। তাকে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দেবব্রত ধন্যবাদ, এই ছবি সত্যি বিরল। পুলিশ ছুটছে আসামিকে ধরার জন্য, যে লক আপ থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গেছে, পুলিশ হাঁপিয়ে হাল ছেড়ে দিয়েছে, তার জায়গা নিয়েছে একজন আম জনতা, অবশ্য তিনিও শেষ পর্যন্ত গিয়ে ধরতে পারেননি। এক্সক্লুসিভ এই ছবি শুধুমাত্র 24 ঘন্টায়।